নমস্কার বন্ধুরা, ভালোবিকা ফ্যামিলি ব্লগে তোমাদের আর একটা হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা হচ্ছে প্রথম দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা ক্লিক করে নাও, তাহলে সব নোটিফিকেশান তোমাদের মনে আগে চলে যাবে। আর আমাকে একটু লাইক দিয়ে হয়তো পাশে থেকো। তো দেখো, রোজকার মতো শান্তি করে আমি ঠাকুরঘরে চলে এসেছি হচ্ছে পুজো দিতে। তো পুজো দিয়ে তারপর হচ্ছে বাদবাকি হচ্ছে রান্নার দিকে চলে যাবো। তো আজকে হচ্ছে সানডে। সানডে মানে হচ্ছে তোমরা বুঝতেই পারছো আজকে কী রান্না হতে চলেছে। আর সানডে মানে এই রান্নাটা তো হবেই, তো প্রত্যেকটা ঘরেই হয়, এই রান্নাটা না হলে তো চলবেই না। তো দেখো, একদিকে হচ্ছে আমার ছেলের দুধ বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তো কোনোরকম হচ্ছে মাথা পাতা আজরে নিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। একটু তাড়াহুড়ো করছিলাম, কেন মেয়ে আবার খেয়ে হচ্ছে আঁকার স্কুল যাবে। তো ওই জন্য হচ্ছে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে একেবারে শান্তি করেই হচ্ছে পাঠানো হয়। তো একটু চাউমিন খাবে, তোর জন্য একটু চাউমিন করে দিচ্ছি, ওই জন্য তোড়জোড় করছি। ওকে হচ্ছে রান্না বান্না হচ্ছে ওকে একটু খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর হচ্ছে শান্তি করে ওর বাবা ওকে একেবারে নিয়ে চলে যাবে। 11:30 থেকে হচ্ছে আঁকার ক্লাস, তো আসে সেই দুটো সময়, এসে তারপর হচ্ছে ভাত খেয়ে নেয়। ওই জন্য আমি একেবারে শান্তি করে কিছু একটা খাইয়ে ওকে হচ্ছে পাঠিয়ে দিই। তা এবার ওদিকে চাউমিন বসেছি, আর আমরা খাবো হচ্ছে গোলা রুটি। ওই জন্য হচ্ছে একদিকে হচ্ছে গোলা রুটিটা হচ্ছে গুলতে থাকবো, এদিকে হচ্ছে চাটা হচ্ছে ওদের মাকে দিয়ে আসি, তারপর হচ্ছে আমি গোলা রুটি করব। তার জন্য হচ্ছে একটা বাটি আনতে গেছি আর ময়দা নিয়ে এসেছি। তো গোলা রুটি সবাই হচ্ছে আমরা খেয়ে নেবো, ওরা মেয়ে চাউমিন খেয়ে নেবে, আর আমি গোলা রুটিটা খাবো না। মা বাবা আর হচ্ছে ওকে দেবো, ওর জন্য বানাচ্ছি গোলা রুটিটা। কেন আমি আজকে ভাবছি একটুখানি মুড়ি খাবো, গোলা রুটিটা খাবো না সকালবেলা। তো আগে ওদেরকে হচ্ছে কমপ্লিট করে দিই, তারপর হচ্ছে আমি নিজে হচ্ছে খাবো। আগে ওদেরকে ঠান্ডা করে দিই। তো দেখো, এদিকে হচ্ছে গোলা রুটি আমার গোলা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর চিনি, অল্প নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে হচ্ছে ফেটিয়ে নিচ্ছি। তারপর একদিকে হচ্ছে কড়ার মধ্যে চাউমিন হচ্ছে, আর একদিকে আমি হচ্ছে গোলা রুটিটা করে নেবো। তারপর হচ্ছে ভাত ডালটা বসিয়ে তারপর কী রান্না হবে আজকে দেখি, তারপর সেই বুঝে ব্যবস্থা করা হবে। তো চলো, তোমরা দেখতে থাকো হচ্ছে ভিডিওটা, কেউ কিন্তু হচ্ছে স্কিপ করো না। আর দেখো, এদিকে হচ্ছে গোলা রুটিটা আমি একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে, এটা হলে কী বলতো, আর অন্য কিছু করি তরকারি লাগে না, এটা এমনি খাওয়া যায় গোলাটিটা। আর মেয়ের চাউমিন দেখো রেডি হয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে ইয়ামি ইয়ামি চাউমিন। আর ওর হচ্ছে মানে সস না হলে চলে না, ওর সসটা হচ্ছে মেন। তো ওদেরকে হচ্ছে খাই দাইয়ে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু চা খাবো, চাটা একটু আমার ঠান্ডাও হয়ে গেল। তাই তাড়াতাড়ি করে হচ্ছে চাটা একটু বিস্কুট দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে একদিকে রান্না বসাবো, তারপরে আমি খাবো, কারণ এইমাত্র চা খেয়েছি। তো দেখো, মাংস নিয়ে এসে তো সানডে মানেই তো মাংস, বুঝতেই পারছো এটা হচ্ছে না হলে চলে না। তো তার জন্য হচ্ছে আলু কেটে রাখছি। আর এখনকার আলুগুলো না মানে বাইরে দিক দিয়ে ভালো, আর ভেতরের দিক দিয়ে সেই পচা পোকা, মানে বিরক্তি লাগে। তোমাদেরকে এরকম হচ্ছে একটু কমেন্ট করে বলবে। তো তো দেখো, আলুগুলো হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজগুলো কাটবো। তো চলো, এই দিয়ে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। We'll be right back.
সেই বলতে না বলতেই আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে চিকেন। আর এই যেটা হচ্ছে কচকচি, বা অনেকে গিলা বলো, অনেকে হজমথলি বলো, এটা হচ্ছে ও আমার জন্যই নিয়ে আসে, কেন আমি এটা খেতে হচ্ছে খুবই ভালোবাসি, এটা না হলে আমার কিচ্ছু ভালো লাগে না। তো আলু একদিকে ডাল হচ্ছে, একদিকে হচ্ছে আলু মাংস, আলু দেবো তো আলু বেরিয়ে যায়, আর এটা মাংসটা সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংস ম্যারিনেট করে রাখলে এতে টেস্টটাও হচ্ছে ভালো হয়। আর কী বলো তো, আর ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো দেখো অলরেডি মাংস হচ্ছে মশলা শুরু করে দিয়েছি, আর হচ্ছে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। তো এখান থেকে আমি এক পিস হচ্ছে তুলে নেবো, কেন আমার এই জল ঢালার আগেই কষানো মাংসটা আমার একটা ছোটোবেলা থেকেই হচ্ছে খুবই হচ্ছে পছন্দের। মা যখন করতো আমি সামনে বাটি নিয়ে বসে থাকতাম যে কখন কষানো হবে, কখন আমাকে ওখান থেকে এক পিস মাংস তুলে দেবে। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরকে এরকম ভালো লাগে কমেন্ট করে বলো। কিন্তু তো দেখো অল্প একটুখানি বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন কষা। চিকেন কষাতে মুড়ি খেতে বন্ধুরা উফ অসাধারণ, মানে কোনো কথা হবে না। আমার তো হচ্ছে হেভি লাগে কষা মাংস সঙ্গে হচ্ছে মুড়ি দিয়ে ভালো করে হচ্ছে সকালের হচ্ছে আজকের হচ্ছে টিফিনটা আমার তো খুবই ভালো হয়ে গেছে। আমার কষানো মাংসরও আমার খুব ভালো লাগে, ইজ দ্য ওয়েস্ট, চিকেন কষা ইজ দ্য বেস্ট। তো খেতে খেতে চলো বন্ধুরা, আমার আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। তো ফাইনালি 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 আমার হচ্ছে সব কাজ দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলবো, মানে যুদ্ধ রান্না তো নয়, যেন মনে হয় যুদ্ধতে নামা। আর এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে, কেন সামনে দেখো দেখো পাশে কল হচ্ছে, কানে তালা লেগে গেছে। তো এবার হচ্ছে গুড্ডু সোনাকে ঘুম থেকে তুলে শান্তি করে খাইয়ে দেখো 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 আমার বর কেমন, দেখো অমনি মাংস কষাটাকে তুলে নিল, মানে কালার দেখাচ্ছি কি ফাইন। তার মধ্যে ঢেঁড়স পোস্ত করেছিলাম, আর রয়েছে আবার আমার গুড্ডু সোনার মাংস, ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা আর সালাড। আজকের হচ্ছে দুপুরের মেনু হচ্ছে এটাই। তো আমিও হচ্ছে সবাইকে খাইয়ে ঠাই দিই, এবার আমি নিয়ে বসে গেছি। তো দেখো শুকনো লঙ্কাটা আমি কাউকে দিই না, ওটা আমার জন্যই রেখে দিই। আর থাকে হচ্ছে দুটো করে লেবু, আর কেন আমার একটাতে পোষায় না। আর আর এটা হাতে দেখো মেটে নিয়েছি, আর হচ্ছে গিলা নিয়েছি, মানে এটা ছাড়া আমি অন্য কোনো মাংসের দিকে তাকাই না। আর এক পিস আলু, আলু বেশি খাই না। তো ও মানে কি বলবো, অসাধারণ। উচ্ছে কুমড়ো ভাজা, একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি পেঁয়াজ শসা, তোমরা মুখে দিয়ে খাবে দেখবে অসাধারণ লাগে। একটু করে খাবে, একটু করে শুকনো লঙ্কা মুখে দেবে, ফাটাফাটি লাগে খেতে। তো চুলটাও আমার দেখো আমার ছেলে আমার চুলটাকে হচ্ছে খুলে দিল, খোপা করেছিলাম, তার মধ্যে আমার চুল ছেলে আবার চুলটা খুলে দিল, বাঁধতেও পাচ্ছি না, মানে হেভি জ্বালাতন করে এমন ঘোষণা। তো ওদেরকে একদিকে দেখো চোখে চোখে রাখছি, খুব ছটপটে হয়েছে। তো একদিকে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি, আজকে হচ্ছে মাংসটা ভালোই হয়েছে, সবাই খেয়ে তাই বললো। তো সবাই হচ্ছে তৃপ্তি করেই খেয়েছে। তো খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট করে ওদেরকে একটু ফল দেবো, ওরা ফল খাবে। তো দেখো সবাইকে হচ্ছে ফল দিয়ে দিয়েছি, গুড্ডুকে একটু হচ্ছে লেবু রস খাইছি, আর আঙুর নিয়েছি, আঙুর খেয়েছি। আমি ফল একটা খুব একটা খাই না, কিন্তু আঙুরটা একটু খেয়ে দেখলাম, দুটো খেতে ইচ্ছা করলো। তো দেখলাম আঙুরটা বেশ হচ্ছে মিষ্টি আছে। তো চলো অনেকক্ষণ সব কিছু হচ্ছে কাজ কমপ্লিট করে এবারও চলে এসেছি হচ্ছে চুলটা আজ রাতে, মানে সেই সকালবেলা আজই তারপর হচ্ছে খোপা করে রেখেছিলাম, এখন আবার আছে, এবার ছেলেকে হচ্ছে ঘুম পাড়াবো। আর তোমাদের এই ভিডিও, এর আগের ভিডিও তো তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম যে আদিবাসী তেল হচ্ছে কীরকম। তো সত্যি বন্ধুরা আদিবাসী তেলটা খুবই ভালো, আগে আমার যে পরিমাণ মানে চুল উঠতো না প্রচুর পরিমাণে হচ্ছে, তো আমার যে পরিমাণ হচ্ছে চুল উঠতো মানে প্রচুর চুল উঠতো, সেই পরিমাণে আমার অনেকটাই হচ্ছে চুল পড়া হচ্ছে কমে গেছে। তো পুরোটা যে কমে গেছে একদমই চুল উঠছে না, একদম মিথ্যা কথা বলবো না, উঠছে, কিন্তু যে পরিমাণ একদম চুল আছে চিরুনি একদম ভর্তি হয়ে যেত চুল, সেটা থেকে তুলনায় একদম অল্প চুল উঠছে, মানে খুবই অল্প পরিমাণে চুল উঠছে বন্ধুরা, খুবই হচ্ছে ভালো তেল। তো আমি তো মাখার সাথে সাথে এখানে অনেকজনকেই আমি হচ্ছে আনিয়ে দিয়েছি, আমার সাথে সাথে হচ্ছে তারাও হচ্ছে মাখতে শুরু করে দিয়েছে। মানে আগে চুল আজরে নিচে একদম চুল একদম ঝরে পড়তো, এখন সেটা আর হয় না। আর চিরুনি তো খুবই হচ্ছে অল্প চুল ওঠে, তোমার দেখতেই পাচ্ছ আগে প্রচুর পরিমাণে চুল উঠতো, মানে এখন চুল উঠেটা পাতলা হয়ে গেছে, ওই আবার সেই তেলটা মাখা শুরু করে দিয়েছি। তো এখন অনেকটাই হচ্ছে কম চুল উঠছে। তো দেখো এদিকে তোমাদেরকে চুল দেখাচ্ছে, এদিকে নিচে গুড্ডু সোনা আমাকে ডাকছে খালি, ও মানে ও বুঝতে পেরে গেছে যে আমি যখনই ভিডিও করি ও ক্যামেরার সামনে আসতে চায়। তো দেখো ওকে তুলে নিলাম, তুলে নিয়ে ওকে এবার ক্যামেরাটা তোমাকে দেখাবো, ও ভিডিও করা হচ্ছে শুরু করে দেয়, মাঝে মধ্যে ফোন থেকে শুরু করে দিয়েছে। তো ওদেরকে ওকে বলছি বলো হাই বলতে, বলছে হাই। আচ্ছা পাশে ওই মেশিনটা চলছে তো ওই জন্য কেন ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। এই হচ্ছে গরমকালে প্রথম ফার্স্ট তরমুজ খাচ্ছি, মেয়েও খাচ্ছে, দেখো মুখ থেকে পড়ে যাচ্ছে, আমার ছেলেও দেখো।
দেখো তোমরা খাবে? এই